বিসমিল্লাহ রহমানির রাহিম। স্নাতক সম্মান প্রথম বর্ষে অধ্যয়নরত সকল বিভাগের শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। শিউলি আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যা কিনা তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষে বাধ্যতামূলকভাবে পড়তে হচ্ছে। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জানতে হচ্ছে বা জানাটা তোমাদের জন্য প্রয়োজন বিধায় আমাদের সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে গেলে অনেকগুলো ঘটনার সম্মুখীন হই। সেই ঘটনাগুলো থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়বস্তু। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাক সরকার এক মামলায় অভিযোগ করে বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আগরতলায় বসে। এই যে পাক সরকারের একটা অভিযোগনামা, এই অভিযোগনামা থেকে এবং এখানে সার্জেন্ট জহুরুল হককে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখা যাচ্ছে, এখন আরো অনেককে দেখা যাচ্ছে যারা কিনা আগরতলা মামলায় অভিযুক্ত ছিলেন। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো আগরতলা ষড়যন্ত্র মামলাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট 35 জন আসামি করে 35 জনকে আসামি করে করা হয়েছিল। তো এই মামলাটা করার পেছনে উদ্দেশ্যই বা কি ছিল এবং তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল এবং এর ফলশ্রুতিতে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি পরিবর্তন এসেছিল, সেই বিষয়গুলো আমরা একে একে ধাপে ধাপে জেনে নিব। এখানে দেখো, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। অর্থাৎ পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সহ 35 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। 1968 সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এই মামলাটির রাষ্ট্রীয়ভাবে পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা, তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে বেশি পরিচিতি লাভ করে। কারণ মামলার অভিযোগে বলা হয়েছিল যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে কথিত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল। তো এখান থেকে এই স্থানের নাম অনুসারে এই মামলাটির নাম আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল। ১৯৬৮ সালের 6 জানুয়ারি 2 জন পিএসপি অফিসার সহ 28 জনকে গ্রেপ্তার করা হয় প্রথম দিকে। তাদের গ্রেপ্তার সম্পর্কে সরকারি প্রেস নোটে উল্লেখ করা হয়েছিল যে গত মাসে অর্থাৎ ডিসেম্বরে 1967 সালে পূর্ব পাকিস্তানে উদ্ঘাটিত জাতীয় স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলেও অভিহিত করে। এই একই অভিযোগে 17 জানুয়ারি 1968 সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। অর্থাৎ এখানে প্রথম গ্রেফতার করা হয় 28 জনকে, পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সহ বাকিদেরকেও গ্রেফতার করা হয় 17 জানুয়ারি এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে উল্লেখ করা হয় যে তারা জাতীয় স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এজন্য তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং এটার নাম তাৎক্ষণিকভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা নামেই প্রকাশ করা হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের নামগুলো একটু এক নজর দেখে নিব। আসামিদের সকলে রাজনৈতিক ব্যক্তিত্ব ও তৎকালীন পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং বেশিরভাগই ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা। তারা হলেন শেখ মুজিবুর রহমান, আহমেদ ফজলুর রহমান সিএসপি, কমান্ডার মোয়াজ্জেম হোসেন, স্টুয়ার্ট মুজিবুর রহমান, সাবেক এল এস সুলতান উদ্দিন আহমদ, এল এস সি ডি আই নূর মোহাম্মদ, তারপরে ছিলেন ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ, তারপরে ছিলেন কর্পোরাল আব্দুস সামাদ, ছিলেন সাবেক হাবিব দলিল উদ্দিন, ছিলেন রুহুল কুদ্দুস,
সিএসপি, ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক, বিভূতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, বিধান কৃষ্ণ সেন ছিলেন, সুবেদার আব্দুর রাজ্জাক, সাবেক কেরানি মুজিবুর রহমান ছিলেন, সাবেক ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সার্জেন্ট জহুরুল হক, এ বি খুরশিদ খান মোহাম্মদ শামসুর রহমান সিএসপি, তারপরে ছিলেন এ কে এম শামসুল হক, ছিলেন হাবিলদার আজিজুল হক, মাহফুজুল বাড়ি, সার্জেন্ট শামসুল হক, শামসুল আলম ছিলেন, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালেব, আরও ছিলেন ক্যাপ্টেন এ শওকত আলী, ছিলেন ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা, ছিলেন ক্যাপ্টেন এ এন এম নুরুজ্জামান, সার্জেন্ট আব্দুল জলিল, মাহবুব উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট এম রহমান, সাবেক সুবেদার তাজুল ইসলাম, আলী রেজা, ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন অ্যান্ড লেফটেন্যান্ট আব্দুর রউফ। তো এনারা এই অভিযুক্ত, এই মামলার অভিযুক্ত আসামি ছিলেন। তো অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগনামাটা ছিল সেখানে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যদের বিচার শিরোনামের মামলার অভিযোগনামায় উল্লেখ করা হয়েছিল যে অভিযুক্তরা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে সশস্ত্র সংঘর্ষ ঘটিয়ে কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। মামলার স্থান হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত সিগন্যাল অফিসার মেস, এই জায়গাটি তারা নির্ধারণ করে সেখানেই শুনানি পরিচালনা করেছিল। আচ্ছা, তো এখানে বিচার প্রক্রিয়া দেখো, প্রথমে আসামিদেরকে দেশ রক্ষা আইন থেকে মুক্তি দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্টে শেখ মুজিবুর রহমান, সার্জেন্ট জহুরুল হক সহ অন্যান্য আসামিদেরকে পুনরায় গ্রেফতার করে সেন্ট্রাল জেল থেকে কুর্মিটোলা সেনানিবাসে স্থানান্তর করা হয়। 1968 সালে মামলাটি শুনানি কার্যক্রম শুরু হয়েছিল এবং মামলাটির শেষ তারিখ ছিল 6 ফেব্রুয়ারি 1969 সাল, অর্থাৎ এই তারিখে তারা মামলাটি শেষ করে বঙ্গবন্ধু সহ অন্যান্যদেরকে বেকসুর খালাস দিতে বাধ্য হয়েছিল গণ আন্দোলনের মুখে। তো এই যে মামলাটি করা হয়েছিল, মিথ্যা একটি মামলা অভিযুক্তদের বিরুদ্ধে, তো মামলার ফলাফলটা কি হয়েছিল, পাকিস্তানের মধ্যে এর প্রভাবটাই বা কেমন পড়েছিল? তো এই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সাধারণ জনতা, বিশেষ করে আমাদের পূর্ব পাকিস্তানের জনতা, প্রবল গণ আন্দোলন তথা উত্তাল 1969-এর গণ অভ্যুত্থানের মুখে আইয়ুব খানের সরকার পিছু হটতে শুরু করে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে একান্ত বাধ্য হয়। 1969-এর গণ আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তথাকথিত আগরতলা মামলা ষড়যন্ত্র প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের মুক্তির দাবি করেছিল। ফলশ্রুতিতে সরকার প্রধান হিসেবে আইয়ুব খান সমগ্র পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল টেবিল বৈঠক আয়োজন করতে বাধ্য হয়েছিলেন, যে ঘটনা আমরা 1970 সালের নির্বাচনের আগের দিক থেকে একটু পর্যবেক্ষণ করলে পেয়ে যাব, পরবর্তীতে হয়তো সেই রকম ক্লাস আমাদের থাকবে। তারপরে দেখো, মামলার বিরুদ্ধে তীব্র জন আন্দোলনের মুখে পাকিস্তান সরকার পিছু হটতে বাধ্য হয়। 1969-এর গণ অভ্যুত্থান নামক এই জন আন্দোলনের মুখে 1969 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পাকিস্তানের শাসক জেনারেল আইয়ুব খানের পতন ঘটে এবং এই মামলাটি সরকার প্রত্যাহার করে নেন। এই মামলা এবং এ থেকে শুরু হওয়া আন্দোলনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে প্রেরণা দানকারী অন্যতম প্রধান ঘটনা বলে গণ্য করা হয়েছিল। ছাত্রদের 11 দফার মধ্যে এই শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের অভিযুক্তদের বেকসুর খালাস বা বন্দীদের, রাজবন্দীদের মুক্তির একটা দাবি কিন্তু আমরা খুঁজে পাই। তো সেখানে ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ড্যাক, তারপরে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল তাদের সকলের একটা সম্মিলিত প্রচেষ্টায় 1969-এর গণ অভ্যুত্থানের মুখে সরকার এই মামলাটি প্রত্যাহার করে নেয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তারা একটা আলোচনার পথ উন্মুক্ত করে দেয়। তাহলে এই যে বাংলার স্বাধীনতার পিছনে যতগুলো ঘটনা রয়েছে তার মধ্যে এই মামলার যেই কার্যক্রমটা আমরা দেখলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো
না বুঝতে পারলেও আমার সঙ্গে যোগাযোগ করবে এবং সামনাসামনি ক্লাসে প্রয়োজনে আমরা আবার কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটুকু শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি পরবর্তীতে এরকম কোনো টপিকস নিয়ে আবার কথা হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।